হ্যালো ভিউয়ার্স, আমি সারোয়ার শুভ। আমার আজকে যে লাইন আপ, শুভ অ্যান্ড ফ্রেন্ডস। আমার বাম পাশে বেস গিটারে আছে তানবীর, এপাশে আছে ড্রামসে পার্থ, লিড গিটারে মিশু এবং ডান পাশে রিদম গিটারে আসিফ। আজকে আপনাদেরকে আমাদের প্র্যাকটিস সেশনে ওয়েলকাম করছি। এখন আমরা আপনাদের জন্য একটি গান করব, গানটির টাইটেল অপেক্ষায়। গানটির কথা এবং সুর আমার নিজের লেখা। চলুন তাহলে গানটি শুনে আসি। মিউজিক ইন্সপিরেশন বলতে, আমার তেমন ফ্যামিলিতে কেউ গান করে না, আমি প্রথম আমার বংশের ভিতরে গান করছি। তো আসলে আমি অনেক গান শুনতাম ছোট থেকেই, খুব গান পাগল ছিলাম। গান শুনতে শুনতে এক সময় চিন্তা হলো যে আমি নিজে গান করতে পারি। এরপর থেকে আমি থিয়েটার করতাম, থিয়েটারের সাথে পাশাপাশি আমি গান শিখতাম আর কি। তো পড়াশোনার কারণে পাশাপাশি গানটাকে রেখে এরপরে আমি মিউজিকটাকে কন্টিনিউ করি। ফলো তো করতেই হয়। আর আসলে ইন্টারন্যাশনাল মিউজিকগুলো আমি বেশি শুনি, গানস অ্যান্ড রোজেস, ড্রিম থিয়েটার, তারপরে হচ্ছে আপনার ক্যাডেল অফ ফিল্ড, ওপ্যাথ, এই টাইপের ব্যান্ডগুলোর গান শুনি। আর আমি নিজস্ব একটা স্টাইল আলাদাভাবে আমি করতে চাই, যেটা আমি কাউকে ফলো করে না। করতে পছন্দ করি জ্যাজ, ব্লুজ টাইপের, এই টাইপের মিউজিক আমার খুব পছন্দ, এবং হ্যাভি মেটাল, প্রোগ্রেসিভ মেটাল আমার খুব পছন্দ। আপকামিং অ্যালবাম এখনও সেকেন্ড সোলো অ্যালবামের কাজ ধরিনি। রিসেন্ট গত পহেলা বৈশাখে আমার সোলো অ্যালবাম বিলবোর্ড ভালোবাসা, ওটা রিলিজ হয়েছে। তো ওটার রেসপন্সের উপরে ডিপেন্ড করছে আমি আসলে নেক্সট অ্যালবামটা কবে করছি। অ্যাকচুয়ালি আমার পছন্দ গানস অ্যান্ড রোজেসের, আমি বড় ধরনের
ফ্যান গানস এন্ড রোজেসের গান শুনতে আমি খুব পছন্দ করি এবং গানস এন্ড রোজেসের নকিং অন হেভেনস ডোর গানটা আমার খুব পছন্দের আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।